भेजू। जल खबर ना ना वो खाने की कुछ কতদিন এখানে পড়ে থাকবে বা নিজের সংসারে ফিরে যাও আর কটা দিন ভাগ্য দিক দেখে তো কিছুই বুঝতে পারিনি বাড়ির সবাই যখন এই ঘরে চৌকাত মারায় না তোমারই বা কি দরকার এই রুগী নিয়ে পড়ে থাকা তোমারা তো কি পড়েছে শাশুড়ির সেবা করে কাউকে তো একটা করতেই হবে সে না আমি করলুম বলি তোমার কি দায় সম্পর্ক ছিন্ন করে তো ভেদ্য হয়েছো চিকিৎসা সেবা এ তো আমার কর্তব্য আমি সেটুকুই করছি কর্তব্য কেবল কর্তব্য এবারও মুখ ফেলালো তুমি আর কতকালে রুগী নিয়ে পড়ে থাকবে কইলুম তো আপনি খানিক সেরে উঠো এবার সেতে বেশি কেউ সারে না তোমার তো একখানা সংসার আছে নাকি সেখানে আর যে কি হাল সেটা আমি বেশ টের পাচ্ছি সেই সংসার আপনার নাক বৌদের হাতে ভালোই আছে তার কি লক্ষ্মী চারা দশা হয়েছে সেটা একবার ভেবে দেখেছো এখানে থাকাটা আমার বেশি দরকার মা থামো দেখি কথা কইও না আজ ওবালা পেবো এলে তুমি তার সঙ্গে চলে যাবে মা এখনই যাওয়া ঠিক হবে না ডাক্তারবাবু কইছেন রাখো তোমার ডাক্তারের কথা একবার যখন মুখ তোমার আপনি সিধে হয়ে দাঁড়িয়েছে এখন তার মর মা আর কতদিন দেখি আমি আমি বলছি তুমি চলে যাবে সব কথা ডাক্তার সকালবেলা বললো ভালো আছে আর বিকেলেই এসদা পুটলা পুটলি বেঁধে বউকে নিয়ে চলে মা জোর করে পাঠিয়ে দিয়ে মা জোর করে পাঠিয়ে দিল আর অমনি চলে গেল বাড়ি বাধ্য দিচ্ছি তোরা কি ভেবেছিস কিলো টাকাল মেজ বই একা মায়ের সেবা করে যাবে তা না এ মহিষী ভাবে এলেন তো রঙ্গ দেখালে চুপ কর তো চুপ কর বেশি বড় বড় বক্তিমে ছাড়িস না
মেজো বউ যা করেছে না আমরা মায়ের পেটের ছেলেরা তার কানা করিটুকু করতে পারি বড় বড় কথা এই নেমো খারামি সইবে না চুপ কর এবার মায়ের দেখাশোনা কে করবে কেন এখন কেন সে কথা উঠছে মেজো বউ তো এসেছিল নাকি মহত্ব দেখাতে তা করু মায়ের বাকি বউরা মায়ের দেখাশোনা করুক এবার তাহলে মাকে পালা করে করে বউরা দেখুক ভাগাভাগি করে নি কাজ না একা একদম কেন করবে সব
एग्जामे छिलुम ना आमाके तो मने पड़ेनि कि होलो मने पड़ेनि आमार जोन्नो मन केमन करेनि करेछे तो আচ্ছা তুই রোজ সকাল থেকে উঠে কি করতি সকালবেলা থেকে উঠে স্কুলের জন্য তৈরি হত বাবার জামা কাপড় এঁকে দিত বাবার দাড়ি কামানোর জল এনে দিত ব্যাগ গুছিয়ে দিত ছাতা এনে দিত সব এগিয়ে দিত তুই এসব করতি হ্যাঁ তো তুই বলে গেছিলি না বাবা দেখাশুনো করতে বাবা যাওয়ার আগে বাবাকে খেতে দিত বাবা ফিরলে বাবাকে চা দিত এত কিছু করতি তুই হ্যাঁ তো পড়াশোনাও করতাম জানো মা মাঝে মাঝে সুনীল মলদা আসত আমাকে পেয়ারা দিয়ে গেছে জামবুল দিয়ে গেছে তারপর পাখির বইও দেখিয়ে গেছে কত পাখি ও তবে তো বকুলের আমার জন্য মন কেমন করে চোখে স্মৃতি নেই সে বলা কিছু সত্য হয় না সেই দিনটা কথা খুব মনে পড়ে যায় দর্জিপাড়ার গলির ওই বাড়িটা থেকে বেরিয়ে সদলে থিয়েটার দেখতে যাওয়া মূল বইটা ছিল বিল্লমঙ্গল হাসি কান্নায় ভরা সেই সন্ধ্যার প্রতি ঘটনা প্রতিটি শব্দ আজও জীবন্ত হয়ে আছে মনের মধ্যে সেদিনও নাকি অন্যরকম মানুষ লাগছিল একেবারে অন্যরকম রাতে মাথায় কবিতা লেখার ভূত চেপেছে সারা রাত্রি ছটফটিয়ে লিখেছিল সেবা যত্ন করলে হ্যাঁ সেই যে এসেছিল তারপর তো এক হপ্তা থেকে গেল
দেখো দেখি কাণ্ড আমি তো কিছু জানতেই পারলুম না হ্যাঁ সে তো ছোটটা কুত্তে তুমি তখন ছিলে না বাড়িতে তাই তুমি কিছু জানো না হ্যাঁ কাল বাড়ি ফিরে সব শুনে আমি তো ভাবেই গেলুম তখনই ওনাকে বললুম যাব সকাল সকাল আমাকে ও বাড়িতে পাঠিয়ে দিও হ্যাঁ হ্যাঁ গো মাকে এখন দেখে তেমন তো খারাপ লাগলো না অবশ্যই না বাবা থাক বলবো না কখন কি আবার নজর লেগে যায় হ্যাঁ গো ডাক্তারবাবু তো বললে মা এখন খানিক সামলেছে তবে সময় অসময় নাকি বাড়তেও পারে বুঝলে হ্যাঁ গো এখন তা দেখাশোনা কে করছে আমরাই করছি পারে বটে মেজো এ তো একেবারে জমির মুখ থেকে মাকে কেড়ে নিয়েছে গো সে তিনি পারবেন নাই বা কেন বলো ছোট্টা কুজি তার অসুবিধাটা কোথায় ছেলের বউদের ঘাড়ে সংসারের দায়িত্ব চাপিয়ে দিয়ে তিনি আমাদের ঘাড়ে এসে জুটলেন এসে মহত্ব দেখিয়ে গেলেন ওভাবে বলছো কেন হায়া লজ্জা বলে কি শৈলে কিচ্ছুটি নেই বলি যে মানুষটা দিন রাত্রি এক করে যত্ন আত্তি করে মাকে সুস্থ করে তুললো আর তুমি কি না এখানে বসে তারই নিন্দে করে যাচ্ছ শুনলে কি বলেছিলাম কি বলেছিলাম আমি তোমায় বলেছিলাম তো এই সব তিনি করতেন নিজের নাম কেনার জন্য নিজের মহত্ব দেখানোর জন্য আর আমাদের সকলকে নিচু করার জন্য এখন জনে জনে সব আসবে তার গুণকে টাঙ্গাইবে আর আমাদের সকলকে দুষবে তবে না মাকে যেন আমরা ফেলে রেখেছি কোনো যত্ন আত্মি যেন করি তিনি অবতার তিনি এলেন মায়ের সেবা করলেন মাকে উদ্ধার করলেন বাঁচিয়ে তুললেন মাকে শোনো চেষ্টা করছি মায়ের চিকিৎসার না কোনো অভাব হচ্ছিল কোনো ত্রুটি হচ্ছিল কোবরে দেশে নিয়মিত ওষুধ দিয়েই যাচ্ছিল তা তিনি এসে কি উপকারটা করলেন শুনি খুব যে তার প্রশংসা করত বুড়ো বয়সে মায়ের জাতখানাকে মারলেন হ্যাঁ ইঁদু ঘরের নিষ্ঠাবতী বেদবা তাকে কোন না কোন ডাক্তার এসে ছুঁচ পুড়িয়ে দিয়ে গেল ওই ছুঁচ যে কত অজাত কুজাত লোককে পুড়িয়েছে সে ভগবান এ থামো দেখি তখন থেকে খালি প্যাট 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 করে কথা কইই যাচ্ছে কইই যাচ্ছে দেখা গো এই যে ছুঁচ পোড়ানো হয়েছে এ তো মা শুনেছে শুনে কি বললে তিনি আর কি বলবেন ওই মেয়ে মানুষের সামনে তো তিনি কেঁচো তোমরা নেহাতি অক্কে তো এমনটা বলতে পারি তা বলি চোখ কানের ঠুলিগুলো কবে সরাবে শুনি আমার শাউরি তা তিনি কি কম সাত্ত্বিক গেল বা যখন নিমুনি হলো তখন তো ছেলে নিজে গিয়ে ডাক্তার নিয়ে আন সে দুবেলা প্যাট প্যাট করে ছুঁচ পড়ান আসলে আসলে নিন্দা করে না তোমার ধাত ছিল বলি এতই যখন কথা শোনালে মেজ বউকে এখানেই বা থাকতে হলো কেন শুনি তোমরা সবাই মিলে যদি এতই যত্ন আত্মি করলে মায়ে আমি বলি কি ছোট্টা কুজি তোমার যদি মাকে এতই সেবা যত্ন করার ইচ্ছে তা কদিন এখানে এসে থেকে যাও না মাকে যত্ন আত্মি করো কেউ তো মানা করেন একবার ইনি এসে গুণকীর্তন করবেন তারপরে বট্টা কুজি মামিমা সবাই দলে দলে এসে গুণকীর্তন করে যাবে হ্যাঁ তুমি ঠিক আমরা ভুল তোমরা সকলে ভালো এই মেজ বউ ভালো আমরাই খারাপ গো তুমি হলে গে খানদানি নিন্দুক সে যাব ও মেজ বউ যদি বা তোমাকে জমির মুখ থেকে ফিরিয়েও আনে তুমি চোখটি খুলেই তার কুচ্চ গাইতে শুরু করে দেবে আর তুমি এটি করবে জেনেও সে তোমার সেবাই করবে